কুয়াকাটা। সাগরকোনা নামে পরিচিত কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ পিপাসুদের সবসময় আকৃষ্ট করে, বিশেষ করে যারা সমুদ্র ভালোবাসে তারা প্রতি বছর কুয়াকাটা ভ্রমণ করে থাকে। তবে এবারের ঈদে সবচেয়ে বেশি পর্যটক হয়েছে কুয়াকাটায়। তার অন্যতম প্রধান কারণ হলো পদ্মা সেতু। এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্য উদয় এবং সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখা যায়। যদিও আকাশ মেঘলা থাকার কারণে এবার আমরা সূর্য উদয় এবং সূর্যাস্ত কোনোটাই দেখতে পারিনি, তবে আবহাওয়া ছিল চমৎকার। অনেকের কাছে আবার পাহাড়ে সূর্যোদয় দেখতে ভালো লাগে, সেক্ষেত্রে সাজেক বাংলাদেশের মধ্যে উত্তম জায়গা। মনে রাখবেন, এই মন্দিরটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম জায়গা, এখানে হই হুল্লোড় না করাই। আমাদের আজকের গন্তব্য হলো সাগরকন্যা কুয়াকাটা। ঢাকার সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে প্রতি ঘন্টায় কুয়াকাটার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। যদিও আমি পোস্তখোয়া থেকে একটি এসি পরিবহন করে প্রথমে বরিশাল সদর, সেখান থেকে লোকাল বাসে করে কুয়াকাটায় পৌঁছাই। এক্ষেত্রে আমার ভাড়া পড়েছিল এসি বাসে 700 টাকা বরিশাল পর্যন্ত, বরিশাল থেকে কুয়াকাটা 250 টাকা, মোট 950 টাকা। ভাড়া বেশি হওয়ার কারণ পোস্তখোয়া থেকে আমি কোনো বাস পাচ্ছিলাম না। প্রতিটা বাসেই মানুষের চাপে ভরপুর ছিল, অনেক মানুষ দাঁড়িয়েও যাচ্ছিল। জেনে রাখা ভালো, ঢাকা নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটা যেতে সবচেয়ে ভালো মাধ্যম হলো লঞ্চ, কেননা পদ্মা সেতু হয়েছে ঠিক, তবে পরিবহন ব্যবস্থা তেমন একটা ভালো না। শুধুমাত্র গ্রিন লাইন বাস ভালো সার্ভিস দিয়ে থাকে, এক্ষেত্রে তারা জনপ্রতি ভাড়া নিয়ে থাকে 1000 থেকে 1200 টাকা। পদ্মা সেতুর সৌন্দর্য সেদিন বহুগুণ বেড়ে গেছিল আবহাওয়ার কারণে। পরিষ্কার আকাশ যেন আমাদেরকে স্বাগতম করছিল পদ্মা নদী পাড়ি দিয়ে কুয়াকাটা যাওয়ার জন্য। ঢাকামাওয়া এক্সপ্রেস ওয়ে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত যে উন্নয়ন এই সরকারের আমলে হয়েছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা পদ্মা সেতুর সৌন্দর্য দেখতে দেখতে কুয়াকাটা পৌঁছে যাই। রাস্তায় জ্যাম থাকার কারণে লোকাল বাস কুয়াকাটার চৌরাস্তা থেকে প্রায় 400 মিটার আগেই আমাদের নামিয়ে দেয়। সেখান থেকে একটি ভ্যানে করে চৌরাস্তায় এসে পৌঁছাই। চৌরাস্তায় এসে একটি বাইক নিয়েই হোটেল খোঁজার জন্য, অনেক খুঁজে একটা হোটেল পেলাম, ভাড়া এক রাতের জন্য 2500 টাকা। জেনে রাখা ভালো, ঈদ এবং পুজো ব্যতীত এখানে 500 থেকে 700 টাকায় ভালো মানের রুম পাওয়া যায়। এটা হলো আমার রুম। ও আচ্ছা ঠিক আছে। এমনি তো নর্মালি কত? নর্মালি 800-900 টাকা বাড়ানো, 1200 ঘুরাবেন। ভোর 5টা, ঘুম থেকে উঠে চৌরাস্তায় চলে আসলাম। এখানে অনেক বাইক রয়েছে যারা আপনাকে বিভিন্ন ট্যুরিস্ট স্পট ঘুরিয়ে দেখাবার জন্য এখানে দাঁড়িয়ে থাকে। এক্ষেত্রে তারা ভাড়া নেয় 700-800 থেকে 1000-1200 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের এই ব্লগে সবাইকে স্বাগতম করছি। আমি এখন আছি হইলো কুয়াকাটার সমুদ্র সৈকত। এই স্পটটাকে বলা হয় হইলো সূর্যোদয় স্পট। আজকে আকাশ মেঘ কারণে মানে সূর্যোদয় দেখা হয় নাই, মানে এই যে অনেকখানি পথ আমরা আসলাম, এখান থেকে আপায় পার হতে হবে, যে এখানে সবাই হুন্ডা পারাপার করার জন্য এখানে অপেক্ষা করতেছে। হুন্ডাওয়ালারা অনেক ফ্রেন্ডলি, আমি নিজেও অনেক হুন্ডা রাইড করলাম,
খুবই ভালো লাগলো। আর এর ওই পারে আরো অনেকগুলো স্পট আছে, তা এখন ওই পারে যাবো। সো লেটস সি হোয়াট হ্যাপেন। জনপ্রতি পরে 400 থেকে 600 টাকা, এক ব্যাকে চালক সহ মোট 3 জন থাকে। মনে রাখবেন, খরচ বাঁচাতে চৌরাস্তা থেকে বাইক ভাড়া না করে 0 পয়েন্টের পাশ থেকে বাইক ভাড়া করবেন। আমি বাইক চালক ভাইকে বললাম আমাকে বাইক চালাতে দেওয়া যায় কি না। উনি সহজেই হাসিমুখে দিল, আমি ওনার বাইক চালিয়ে সূর্যোদয় দেখতে যাচ্ছিলাম। সকালের নরম আবহাওয়া এবং সমুদ্রের গর্জন আর বাতাস আপনার সকালকে হাজার সকাল থেকে আলাদা এবং আনন্দময় করে রাখবে। এখানে বাইকই একমাত্র পরিবহন যা দিয়ে আপনি ঘোরাঘুরি করতে পারবেন। অন্যান্য পরিবহন থাকলেও যাওয়ার রাস্তার অভাবে সেসব পরিবহন এখানে তেমন একটা চলে না। সো গাইস, আমি এখন আছি হলো বৈশুদার আইল্যান্ড। এটা হলো মানে কাওয়াচরের শেষ সীমানা, আর ওই পাশে হলো শুটিং স্পটের জাউবন। এখানে আর কি মানে শুটিং ফুটিং করা হয় অনেক ছবি টুবি। আর এখান থেকে আর কি মানে এখন তো বর্ষার সিজন, এইখান থেকে সূর্যোদয় দেখা যায়, এর কারণে এই অবস্থা এরকম দেখা যাচ্ছে। সূর্যোদয় না দেখতে পারলেও আবহাওয়া, বাতাস আর সমুদ্রের গর্জন সব মিলে পরিবেশটা আসলে চমৎকার একটা পরিবেশ। খুব সকালে উঠা মানে 5টা বাজে উঠেই এখানে চলে আসছি। বাইক ছাড়া এখানে আসার কোনো গতি নেই, ঠিক আছে, বাইক দিয়ে আসতে হবে। আর বাইক দিয়ে আসতে এক জন প্রতি 400 টাকা, মানে দুজনে 800 টাকা খরচ হয়। আমি একাই চলে আসছি, আর আমার রুমের যারা আছে ওরা সবাই ঘুমাইতেছে। ঘুমাক, আমি একটু সমুদ্র উপভোগ করি এবং আপনাদেরও দেখাই। আসলে ভ্রমণ করা দরকার আছে। সমুদ্রের বীচ থেকে এখন ঝাউবনের দিকে আসছি, মানে এই যে শুটিং স্পটের দিকে। এই অবস্থা রয়েছে এরকম যে খারাপ না, ভালোই, খুবই ভালো লাগতেছে। এখানে মানুষ ছবি টবি তুলতেছে, আর অনেক বাইক নিয়ে অনেকে আসছে, মানে পর্যটনরা। এইদিকে 12টা স্পট আছে, কিছু স্পট শীতের সিজনের জন্য, কিছু স্পট গরমের সিজনের জন্য। তো আমরাও আসছি ঘুরে দেখি। এই যে বিশাল ঝাউবন, ঝাউবন কয় আবার শুটিং স্পট ও কয়, আর ওই ওই পাশে হলো সমুদ্র। সমুদ্রটা অনেকখানি দূরে, কিন্তু সব কিছু মিলে খুবই ভালো লাগতেছে। জায়গাটা আসলে খুব চমৎকার একটা জায়গা। All because of you, dripping light, paint the skies, only you. আমি এখন আছি হলো ঝাউবনে। এই সমুদ্রের পাড়ে যেটা দেখা গেছিল যে এক পাশে সারি সারি উঁচু উঁচু গাছ, ওই ঝাউবনটা এখানে মোটামুটি অনেকটা পথ জুড়ে এই ঝাউবনটা আর কি আছে, দাঁড়ায় আছে। মাঝখানে এখানে খেলাধুলা করার মতো স্পেস, অবশ্যই এখানে খেলাধুলা করা যায় না, গাড়ি পার্কিং করে। আর এই স্থানটাকে অনেকে বলে ঝাউবন, আবার অনেকে বলে শুটিং স্পট, তবে জায়গাটা বেশ চমৎকার। আমরা এই ঝাউবনটা ঘোরাঘুরি শেষ করা, ঝাউবনে টুকটাক ছবি টুবি তুলবো এবং ঘোরাঘুরি শেষ করা এখন যে বললো বৌদ্ধ মন্দির দেখতে। বৌদ্ধ মন্দির দেখার পরে নেক্সট স্পটে, এখানে অনেকগুলো স্পট আছে, সবগুলো কভার করতে পারবো কিনা জানি না, তবে এই ঝাউবন ঘোরা শেষে আমরা বৌদ্ধ মন্দির যাব। খাওয়া দাওয়া করার জন্য আপনারা সবসময় চৌরাস্তার আশেপাশের হোটেলগুলো অ্যাভয়েড করবেন, কেননা এর আশেপাশের হোটেলে প্রচুর দাম রেখা থাকে। এর থেকে 2 মিনিট হেঁটে একটু দূরে গেলে আপনারা কম দামে খুব ভালো মানের খাবার পাবেন, এক্ষেত্রে আপনাদের ট্যুরটা হবে আরও এনজয়েবল।
যাই ভিতরে যাই। টিকিট কত টাকা ভাই? 10 টাকা। সময় আছে কোনো? সময় বিকাল 5টা পর্যন্ত। হ্যালো, শ্রীপাড়া বৌদ্ধ বিহার। ও জুতা খুলা প্রবেশ করতে হয়। এই বৌদ্ধ মন্দিরটি বাংলাদেশ এবং জার্মান দুটি রাষ্ট্র সম্মিলিতভাবে এটি তৈরি করা হয়েছে। জেনে রাখা ভালো, কুয়াকাটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থান ধরা হয়। এখানে অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেরা বসবাস করেন এবং বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে তারা আত্মশুদ্ধির জন্য এখানে প্রার্থনা করেন। প্রাচীনকালে আরাকানবাসী এই অঞ্চলে আসলে মিঠা পানির অভাব অনুভব করেন এবং তারা এই অঞ্চলে প্রচুর পরিমাণের কুয়া খনন করেন। সেই থেকেই এই অঞ্চলের নাম কুয়াকাটা। কুয়াকাটা যে নামকরণ করা হয়েছে এই জেলার, এরকম হাজারো মানে অনেক এরকম অনেকগুলো কুয়া আর কি খনন করার কারণে এই অঞ্চলকে আর কি কুয়াকাটা বলা হয়। এটা হলো মিঠা পানির কুয়া যেটা এখানে দেখলাম। আর এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটু মানে এই অঞ্চলটিতে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। মন্দির আছে, তাদের জন্য স্কুল আছে। One of the stories, this place is very good and comfortable. এই মন্দিরটি দেখা শেষে আমরা আরও একটি মন্দির এবং কুয়াকাটার কুয়া নামে যে স্পটটি আছে সেখানে যাব। এখানে প্রবেশ করার জন্য 20 টাকা দিতে হয়। বাই টিকিট কত করে? হ্যাঁ, 20 টাকা। জেনে রাখা ভালো, প্রতিটি মন্দিরেই তাদের পবিত্রতা রক্ষার্থে জুতা বাইরে রেখে প্রবেশ করবেন। এই বৌদ্ধ মন্দিরটি দেখার মাধ্যমে আমরা সকালের ঘোরাঘুরি শেষ করছি। সকালবেলা বের হয়ে কয়েকটি স্পট দেখার পর এখন বিরতি দিয়ে আমরা হোটেলে ফিরে যাব, বাকি যে স্পটগুলো আছে সেগুলো বিকেলে দেখার জন্য। হোটেলে ফিরে আমরা সমুদ্রে যাব, সমুদ্রে যেয়ে সমুদ্র স্নান করব, খাওয়া দাওয়া করব, রেস্ট নিব, পরে বিকেলে বের হয়ে বিকেলে স্পিডগুলো কভার করব।
এই মন্দিরে যে মূর্তিটি আছে সেই মূর্তিটি স্বর্ণ মূর্তি হিসেবে সবার কাছে পরিচিত। 1924 সালের মে মাসে বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে উখেমা মহাথের নেতৃত্বে পটুয়াখালী ও বরগুনা জেলার সকল রাখাইন দায়িক দায়িকার সম্মেলনে স্বর্ণ রূপা তামা ইত্যাদি তারা দান করে। তাদের এই দানে বর্তমানে কুয়াকাটার এই বুদ্ধ মূর্তিটি স্থাপন করা হয়। সেই থেকে স্বর্ণ মূর্তি হিসেবে এটা ব্যাপক পরিচিত লাভ করে। এর উচ্চতা প্রায় 6 ফুট এবং ওজন প্রায় 35 মণ। আমরা সকালবেলা বেরোছিলাম কাওয়ারচর ওদিক দিয়া মন্দির টন্দির ঘুরে আসা, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর পিছিয়ে দাপা দাবি করছিলাম, গোসল টোসল করলাম। গোসল করার পরে মানে আবার যা অনেকক্ষণ মানে অনেক প্রচণ্ড রোদ ছিল, তারপর আবার বৃষ্টি, আবার রোদ, মানে একবারে আবহাওয়াটা বোঝার মতো না আর কি। এখন অবস্থা আবহাওয়া চমৎকার। আর ছবি টিভি তোলার পর যা রেস্ট নিলাম, তারপর এখন আবার বেরোলাম। এখন বাজে হইলো 3:30। এখন একটু মানে যে বিকেলের যেসব স্পটগুলো আছে সেসব স্পটে যাওয়ার চেষ্টা করব। আর আমি চেষ্টা করবো ভিডিওটা একটা ভিডিওতে কভার করতে, কারণ একটা জায়গায় মানে এক এক স্পটের এক একটা ভিডিও হলে অনেক ভিডিও হয়ে যাব। তো আমি চেষ্টা করবো যে একটা ভিডিওতে পুরোটা কভার করতে। তো বিকেলবেলা টুরিস্ট স্পটগুলোর মধ্যে আছে হইলো 3 নদীর মোহনা, তারপরে হইলো যে কী বলে দুবলার চর নাকি কী একটা চর জানে আছে, যাই হোক ওসব জায়গাগুলোতে ঘুরবো। আর সূর্যাস্ত দেখা যাবো ওই পাশে গেলে। এখানে মানে সব কিছুতেই বাইক ছাড়া কোনো কথা নেই, এখানে মানে অন্য কোনো পরিবহন চলে না। আর একটা রাস্তা তৈরি করা হয়েছে, এটা হয়তো পরিবহনের মানে চলাচল করার ব্যবস্থা আর কি গ্রহণ করা হইব। আর বিকেলের ব্যবস্থা সকালের স্পটগুলো ঘোরাঘুরি শেষে আমরা হোটেলে ফিরে যাই। খাওয়া দাওয়া এবং গোসলের পরে বিকেলের স্পটগুলো দেখার জন্য আমরা বিচে চলে আসি। বিচ থেকে একটি মোটর বাইক নিয়ে আমরা লেবুর চর, লাল কাঁকড়ার বিচ এবং 3 নদীর মোহনা দেখতে বাইক নিয়ে বেরিয়ে পড়ি। আগেই বলেছি চৌরাস্তা অ্যাভয়েড করে বিচ থেকে বাইক নেবেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া অনেক কম পড়বে এবং ট্যুরটা হবে খুবই আনন্দময়। যারা দুপুর লাঞ্চ করে তারা বেশিরভাগে খায় ভাত টাত, আর এই যে আপনার বিচের পরে বিচের একদম 0.1 একদম কাছে ওইখান থেকে চৌরাস্তা থেকে নিচে নামিয়েই ওই জায়গায় বারবিকিউ টাইপ হয়, এবার ফ্রাই ট্রাই অনেক দাম কম ওর জায়গায়, আর এই জায়গায় একটু দামও বেশি, কারণ এটা এজ এ কেয়ারিং করতে বলেছে অনেক, বুঝলেন। জিরো পয়েন্টের ঠিক পাশেই অনেক সি ফুড বিক্রি করে। এখানে আপনি চাইলে সামুদ্রিক মাছ এবং অক্টোপাস, শামুক ইত্যাদি খেতে পারেন। ওকে, আমি এখন আছি হলো 3 নদীর মোহনায়। এই যে এখান থেকে 3টা নদী এই জায়গায় মিল হইয়া এদিক দিয়ে সাগরে পতিত হয়েছে। এই যে এই নদীতে এখান থেকে সাগরে পতিত হয়েছে, পাত কার্বন পার হয়ে ওদিক দিয়ে আরেকটা নদী সাগরে গিয়েছে। আবার এই নদীগুলো আবার এদিক থেকে আরেকটা আছে, মানে মাঝখান দিয়ে এই পাত কার্বনটা মানে নদীটা ভাগ করে দিচ্ছে আর কি, যার কারণে 3 নদীর একটা মোহনা হয়েছে। আর কুয়াকাটা যারা আসে তারা যে এই পর্যন্ত তাদের লাস্ট স্টপেজ এখানে যে এরকম ইডিয়া লাল রঙের পতাকা দিয়া এটা আর কি ব্রিজ যে ওই পাশে যাওয়া আর কি ভালো না, বিপজ্জনক। আর এই তো দুঃখের বিষয় হয়েছে সকালবেলা সূর্য উদয় দেখতে গেছি, সব আকাশ পরিষ্কার, কিন্তু সূর্য যদি উঠবো ওইখানটাতেই মেঘ। আর এখনও সেম যে এদিকে সব পরিষ্কার, কিন্তু ওইদিকে যেদিকে সূর্য ডুবতেছে মানে ডুবে গেছে মানে অনেকটা, ওই দিকে হইলো মনে করেন যে সব মেঘ যা জমছে। মন অফ দ্য স্টোরিজ, কুয়াকাটা অনেক সুন্দর, কিন্তু এই যে এইবারের ঈদে কুয়াকাটা এত পরিমাণ পর্যটক আসছে যার কারণে আর কি কুয়াকাটা মানে সব উল্টে গেছে, মানুষজন মানে হোটেল মোটেল কিচ্ছু পায় নাই। এমন হয়ে গেছে যে দেখা গেছে যে যারা যে বাসা আসছে ওই বাসে রাত্রি যাপন করছে, মানুষের বাসা বাড়িতে শুধু যা মানুষ থাকছে পান্নার 2,000-3,000 টাকা করে, যে হোটেলে 700 থেকে
আপনার 1000 টাকার ভিতরে ভালো মানের হোটেল পাওয়া যায়, সেখানে 3000-4000 টাকা দিয়েও হোটেল পাওয়া যাচ্ছে না। এই হলো অবস্থা কুয়াকাটার। আশা করি ঠিক হয়ে যাবে, কারণ পদসিদ্ধ হয়েছে, এটাও একটা মানে ফ্যাক্টর এখানে আসার মানুষজন। এখান থেকে কিছু স্পট আছে, সব স্পট হয়তো দেখানো যাবে না, কিছু স্পট আছে যা এখান থেকে আমরা দেখতে দেখতে চলে যাব। আর সি বিচে সি ফুড দেখব, খাওয়ার চেষ্টা করব, কারণ সি ফুড নট ইন্টারেস্টেড, কিন্তু মাছ খাওয়া যায় এখানে, অক্টোপাস পাওয়া যায় দেখলাম, আবার এই যে শামুক বিক্রি করে, আরও অনেক কিছু আছে সামুদ্রিক আর কি মাছ, ওগুলা দেখাবো আপনাদের। আপনারা চাইলে এখানে মানে খেতে পারেন, দামও জানতে পারবেন। এই তো এখানে ফিশ ফ্রাই করা হয়, এটা হলো মানে ফিশ ফ্রাই স্পট, এখানে ফিশ ফ্রাই বা বারবিকিউ সব কিছু করা যায় এই জায়গায়। এখানে আপনি স্টপ দিয়া সমুদ্র উপভোগ করতে করতে মাছ খেতে পারবেন, এই সমুদ্রে যে মাছ খেতে পারবেন সেটা অন্যরকম একটা অনুভূতি, সেটা আপনি এই জায়গায় আসলে এখানে বৈশাখ খেয়া সেটা ফিল করতে পারবেন। ওয়েদারের কথা নাই বললাম, কারণ ওয়েদার খুবই ভালো, আর এত সুন্দর স্মুথ বাতাস, বাস অস্থির। Thank you.